আমি এখন একটা ফেস বা মুখের সাইড ফেস এবং ফ্রন্ট ফেসের স্কেচ বোঝাবো এবং তা মাপের মধ্যে বোঝাচ্ছি, ঠিক আছে? মাপ দিয়ে বোঝাচ্ছি। দেখো, আমি ফ্রন্ট ফেসটা বা যে কোনো মুখ আঁকার সময় আমরা কি করব, তিনটে ভাগ করব। দেখো, তিনটে ভাগ বলতে কি, আমরা মুখে তিনটে ভাগ থাকি, তো ভাগগুলো কি বোঝাচ্ছি আমি। প্রথমে আমি তিনটে ভাগ বলতে কি, তিনটে স্পেস নেব, এক দুই তিনটে স্পেস। বলতে কি, দেখো এটা এক দুই তিনটে স্পেস, চারটে দাগ নেবো। তো চারটে দাগের মধ্যে আমি কি করছি, দেখো এই যে এই চারটে দাগ নিলাম। এবার আমাদের মুখের প্রত্যেকের মুখ ডিমের মতো, ডিমের আকারে, সে ডিমের আকারটা কি করে, দেখো আমি এখান থেকে নিচ্ছি, এই যে ডিমের আকারটা নিয়ে আসছে, এই যে। আর তা আমাদের আমাদের আমি যে কোনো সময় আঁকার সময় কিছু বলি ব্যালেন্স, আমাকে সবসময় ব্যালেন্সটা দেখতে হবে। সব কিছু, যেগুলো মুখ আঁকি, মানুষ আঁকি, ফুল আঁকি, সিনারি আঁকি, ঘর আঁকি, বাড়ি আঁকি, গাছ আঁকি, প্রত্যেকটা একটা ব্যালেন্সের মধ্যে আছে। সে ব্যালেন্সটা আমাকে সবসময় বুঝতে হবে। তো ব্যালেন্সটা কি আমি বোঝাচ্ছি প্রথমে, যে ব্যালেন্সটা বলতে কি, মাঝখানে দাগটা আমার এদিকে যতটা হবে এদিকেও ততটা হওয়া উচিত, হতেই হবে, ঠিক আছে? তবে মানুষের মুখের মাঝখানে নাকের এই মাপটার পরে ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। হলো, এবার দেখো এই যে, এই যে মুখের এইটা এই ঢাক নিচ্ছি, ঠিক আছে? এইটা নাকের, এইটা নাক, মাঝখানে যে দাগটা আছে এইটাই আমার ব্যালেন্স, ঠিক আছে? এই যে নাকের এই যে দাগটা আছে মাঝে, এখান থেকে নাকটা নিচ্ছি, এইটা চোখের ভ্রুটা, এই যে মুখটা ঠোঁটটা আঁকছি, ঠিক আছে? ঠিক আছে, এবার যে মুখের মুখের মাপ আঁকছি, মুখটা আঁকছি, দেখো মুখটা আমি ফ্রন্ট ফেসের তিনটে ভাগ করলো। আমাদের প্রত্যেকের মুখের তিনটে ভাগ আছে, কপালের থেকে চোখের একটা ভাগ, এই নাকের ভ্রু থেকে নাকের এই কোন কোনটা একটা ভাগ, আর এখান থেকে টেকনো পর্যন্ত এখানে এই এই ভাগ, এই ভাগটা আমাকে প্রথমে বোঝাতে হবে, ঠিক আছে? এবং বুঝলাম, ঠিক আছে? এবার মুখটা করছি আমি, মুখটা ফিনিশিং করছি, তিনটে ভাগ তো বুঝতে পারছো, এক দুই তিন, তিনটে স্পেস চারটে দাগ দিলাম, ঠিক আছে? এবার মুখটা করছি, ফিনিশিং করছি মুখটা, দেখো যেটা ফিমেল ফেস করছি, ঠিক আছে? ফিমেল ফেস, তারপর দেখো একটা জিনিস, এই যে মাঝখানে ব্যালেন্সটা সবসময় এই ব্যালেন্সটা ধরে কাজ করবো। দেখো এইটা কতটা নিলাম মাপে, দেখো এই যে একটা চোখের মাপ, কিন্তু একটা চোখের মাপ গ্যাপ যত থাকে মাঝখানে নাকের গ্যাপটা ততটাই থাকে, ঠিক আছে? এই যে এই যে চোখটা আঁকছি, ফিমেল ফেস, এবার ফিনিশিং করছি মুখটা, এটা মাপের মধ্যে বোঝালাম। একটু মুখটা কি করে করছি, দাগগুলো মুছে দেবো, ঠিক আছে? দাগগুলো মুছে দেবো, দাগগুলো মুছে, এটা আমি হালকা করে বোঝাবার জন্য আমি ডিপ করে দিয়েছি, নাহলে হালকা করে দিলে সুবিধা হতো দাগগুলো, পরে মোছারই অসুবিধা থাকতো না, ঠিক আছে? এবার দাগ করছি আমি, মুখটা ফিনিশিং করছি, দেখো
সিটিং গুলো কোনখান থেকে দিচ্ছি দেখে নেবে, সেটটা কোথায় থাকে কেমন কো থাকছে। তারপর এমনি কাগজে কোন বানাচ্ছি, এই কোনটা দিয়ে স্প্রেড করবো, স্প্রেড করে মানে সেরিংটাকে ফিনিশিং করবো। হ্যাঁ, ফিনিশিং বলতে দেখো, যেমন এই জিনিস তুমি দেখো, ঠিক আছে, মুখটা দেখলে কমপ্লিট। এবার দেখো চুলে সেটিংটা করছি, চুলে সেটিং করতে চুলটা ফিনিশিং করছি। Mm-hmm.
ঠিক আছে কমপ্লিট তো মুখের মুখের মাপটা বুঝে গেলাম মুখে মুখের বুঝালাম মুখের মাপটাও দেখালাম ঠিক আছে তো এবারে এর মধ্যে বুঝিয়ে দিচ্ছি মাপটা আমি কী করে করবো দেখো আমাদের যে কোনো মুখের মুখ যখনই আঁকবো বা যে কোনো কিছু আঁকবো আঁকা সবসময় ব্যালেন্স ব্যালেন্স বলে কথাটা সবসময় মনে রাখবে ব্যালেন্সটা যদি কোনো আমাদের আঁকার ব্যালেন্স ঠিক ভুল হয় পুরো আঁকাটাই ভুল ঠিক আছে তো ব্যালেন্সটা বলতে কোথায় কোথায় আমি আবার বুঝিয়ে দিচ্ছি মুখের রিসেডিংটা আমি এই দিকে দিচ্ছি মুখের তো হাসি হাসি ভাব আসবে গালে টোল পড়বে দেখতে ভালো লাগবে মুখটা একটু এইটা ঠিক আছে দেখো আবার বলছি ব্যালেন্সটা কোথায় কোথায় আমি দেখে দিচ্ছি এই ছবির উপরে ব্যালেন্স দেখাচ্ছি প্রথমে মাঝখানে দেখো এই ব্যালেন্সটা দেখো বলতে দেখো মাঝখান দিয়ে সোজা চলে আসবে প্রত্যেকের মুখে আমাদের ব্যালেন্সটা আছে এইটা একটা মুখে একটা মাপ এইটা একটা মাপ এটা তিনটে সমান থাকবে ঠিক আছে বুঝতে পারলে আমি সাইড ফেস ফ্রন্ট ফেস দেখিয়েছি এবারে সাইড ফেস দেখাবো সাইড ফেসের মধ্যে আমি সবসময় একটা কথা আমার আঁকার বোঝাবার সবসময় প্রথমে সব কিছু একটা বলি কি ব্যালেন্স ব্যালেন্স তো এটা তো ব্যালেন্স দেখিয়েছিলাম মাঝখানে ব্যালেন্স এটা তো ব্যালেন্স দেখাচ্ছি ব্যালেন্স বলতে কি আমি কি বলছি বারবার বলছি যখন যা কিছু আঁকবো সব কিছু ব্যালেন্স মাঝখানে দাগটা দিয়ে নিলাম এই দাগটা এবার এটাকেও ফ্রন্ট ফেস যেমন তিনটে ভাগ করছি এটাকেও তিনটে ভাগ করছি দেখো একটা ভাগ দেখো এটা একটু ছোটো করে দেখাচ্ছি কারণ জায়গার অসুবিধে হতে পারে দেখো দুটো ভাগ দুটো স্পেস হলো ঠিক আছে এবার দেখো কি করছি আমি তিনটে স্পেসে এখানে যেমন মাঝখানে নাকের ভাগটা নিয়েছিলাম এখানে নাকের ভাগটা নিলাম এই যে ঠিক আছে নাকের ভাগ এটা কপালটা এটা ঠোঁটটা এটা ঠোঁটের দিকটা নাকের নাকটা করছি আমি এই যে এর মাঝখান থেকে সবসময় মনে হবে এর মাঝখান থেকে ঠোঁট আসছে তোমরাও দেখবে পাশে কোনো কারো কারো মুখ দেখবে মুখটা দেখে আমি যেগুলো বোঝাচ্ছি তোমরা সেই মুখের মধ্যে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে সেই আমি কোনটা কি বলছি সবসময় অরিজিনাল মানে ইয়ে আঁকাটা দেখবে সবসময় আমি মুখটা মুখ তো বোঝালাম কারো মুখ পাশে আমার আঁকার সঙ্গে তার মুখের মিলটা বোঝাবে মূলটা কি দেখো এই যে নাকের যে মাপটা আছে এই মাপটা দেখছে এই মাপের এর মিডিল থেকে সবসময় ঠোঁটটা শুরু হয় ঠিক আছে ঠোঁটটা এবার হলো এবার এই তিনটে ভাগের মধ্যে এটা আসলো এবার এখান থেকে আমি ঠোঁটটা করছি এই যে এই ঠোঁটটা করছি এই ঠোঁটটা নিলাম ঠোঁটে এখান থেকে এই ঠোঁটটা এই দাগের মধ্যে আসবে মুখটা আমার ঠিক আছে এইটা কপালটা আসছে এবার তো কপালটা আসছে এবার জিনিসটা যেটা বললাম দেখো আমার এখানে ঠিক ভ্রুটা আছে এখানে সবসময় ভ্রুটা আঁকবে আই ভ্রুটা এখান থেকে আঁকবে ঠিক আছে এখানে ভ্রুটা আসলাম চোখটা চোখটা এখানে আসবে আমি এখানে যেমন মাপে বুঝি দেখো এখানেও সে একই মাপ বোঝাচ্ছি হলো চুল দেখো এখানে সে চুল আমি কোন থেকে বার করছি এখান থেকে চুলটা বার করছি এখান থেকে চোখটা সুন্দর করে দিচ্ছি একটু ঠিক আছে এবার চুলটা নিলাম দেখো এই মুখের মধ্যে আরো অনেক কিছু আছে যেটা এই আমার কান কোথা হয় হ্যাঁ কান কোথা হয় তারপর মাথার মাঝখানে আমি এইটা কোথায় মেশাবো পরে অন্য যখন আঁকাবো তখন আমি বোঝাবো বা এখন যতটা পারছি চেষ্টা করছি বোঝাবার ঠিক আছে আচ্ছা অন্য ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো এবার দেখো এই যে কানটা কোথায় আমার যে দাগটা দেখো এই যে নাকে সবসময় তুমি যেখানে কারো যখন আঁকবে তোমরা দেখবে এই যে নাকের মাপ এই মাপের মধ্যে সবসময় প্রত্যেকের কানটা থাকে আমাদের এবার আর একটা ব্যাপার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি সবসময় আমাদের মুখটা ফুটবল আমাদের মুখটা দেখবে তো কখন মুখটা সাইড ফেস কাউকে বসাবে বসিয়ে নিয়ে দেখবে আম মুখটা পুরো আমের মতন আম তোমরা যদি ছোটোবেলায় আম শিখেছো আম আঁকতে শিখেছো আমের মতন ঠিক আছে
এই দিক এইটা বন্ধ করে দেখো আমি গোল, এটা বলের মতন, আমাদের মুখটা সবসময় বলের মতন, বলের শেপের সঙ্গে কম্পেয়ার করবে। তারপর ঠিক আছে, এবার দেখো আম, এইটা ঠিক আমের মতন আসছে, দেখো আমের মতন, আমি যদি করে দিই এটা আমের মতন, দেখো দেখছো আমের মতন এসছে, এখান দিয়ে দিলে আমের মতন এসে গেছে, ঠিক আছে, এই আমের মতন, ঠিক। এবার দেখো আমি কানটা কোথায় করব, কানটা আমি এই দাগটা পেলাম, এই দাগটা পেলাম, কানটা কোথাও এর মাঝখানে কানটা করব। এর দেখো এই ব্যালেন্স বলতে এই দেখো, সবসময় তুমি কোথাও কি বললাম তো আমি, তুমি যখন আঁকলে আঁকছো বা আঁকাটা বোঝাবো, এই বুঝে নিয়ে তুমি তার সঙ্গে মাপবে, কী মাপবে, এই মাপটা দেখবে এই দুদিকের এই যে গোল দাগটা নিয়েছি আমি, দেখো দাগটা এইখান থেকে যতটা থাকবে এই তাদের এই মাপের মধ্যে সবসময় কানটা আসবে, দেখে দেখে নেবে তোমরা, কারো কারো মুখ বসাবে, কাউকে দেখবে, দেখে দিকে সে মুখের সঙ্গে মেলাবে, ঠিক আছে। আর কানটা এখানে আসছে, আর কান সবসময় এইখানে এই মধ্যে আসে, ঠিক আছে, ঠিক আছে, কানটা আসলো, কানটা আসলো। আর এইবার দেখো এই যে থুতুন থেকে গল যাচ্ছে এটা কিন্তু কানে পাশে কেউ আছে তো তাদের মাপের সঙ্গে মেলাও, দেখবে এইটা এই দাগটা কিন্তু নাকের কানের এই সঙ্গে গিয়ে মিশছে, মেলাবে, ঠিক আছে, এইটা কোথায় যাচ্ছে কানের সঙ্গে মিশছে, বুঝে নেবে আমি যখন কী বলছি, যখনই যে কোনো আঁকা দেখবে প্র্যাকটিক্যালি কোনো আঁকার সঙ্গে মিনি নেবে, হ্যাঁ মেলাবে, তোমার মাথায় যেটা ঢুকে যাবে যে বুঝে নেবে সে বোঝাটা কখনই ভুলবে না। আর এবার এখান থেকে মাথার পিছনের দাগটা চলে এলো, এবার দেখো এই দাগটা কোথার থেকে আসে, এই গলার দাগ সামনে, গলার সামনে দাগটা কোথার থেকে আসে, এর আর এর মাঝখান থেকে সসমা আসবে, ঠিক আছে, কানের যে দাগ নিয়েছো, এই থোতনার দাগটা নিয়েছো, এর মাঝখান থেকে গলার দাগটা আসে, ঠিক আছে, কানটা বুঝতে পেরেছো, কান কোথায় আসে, পুরো মিডলের মাঝখানে আসবে, এই আমি যে নাকের দাগ দিচ্ছি নাকের দাগে সোজাসুজি কানটা আসবে, ঠিক আছে, এবার আমি দাগগুলো মুছছি, বুঝতে পেরেছো, দাগগুলো মুছিয়ে দিলাম। এবার দেখো আমি মাপে মাপে এঁকেছি মুখটা, দেখো কোন সব প্রত্যেকটা ঠিক আছে, এবার চুলটা করছি, এবার যদি শেডিং করছি শেডিং বা ইয়েতে তুমি শেডিংটা না বুঝে নেবে পরে বুঝবে, বোঝাবো, ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো চোখের মাপগুলো সব বুঝে গেছো, মাপগুলো বুঝতে পারছো সব, আর মাপগুলো বুঝলে বুঝেছিস তো, এবার দেখো ফিনিশিং করছি বা তোমার পরে ফিনিশিং করে দেখাবো, বা তোমার নিজেরা ফিনিশিং করো, এইভাবে সেটটা কাউকে বসাও, বসিয়ে নিয়ে সেটটা করো, ঠিক আছে, বুঝে গেছো।